হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 8.5-এর 19 নম্বর সৃজনশীলটি করব। তো 19 নম্বর সৃজনশীলের উদ্দীপক হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। উপরের তথ্য অনুযায়ী নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে ক নম্বর কোশ্চেনটি হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো, অর্থাৎ আমাদের উদ্দীপকের আলোকে এই ত্রিভুজটি অঙ্কন করে দেখাতে হবে। তো প্রথমে ক নম্বর কোশ্চেনটির চিত্রটি অঙ্কন করে ফেলা যাক। এখানে আমাদের বাহু তিনটি দেওয়া আছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তো এগুলো নাম দিয়ে দিলাম এ, বি, সি। এটি হচ্ছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তো এখন এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে। প্রথমে যে কোনো রশ্মি বিডি নিয়ে নিলাম। এখন বিডি হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। বিসি, এটি হচ্ছে এ সমান 4 সেন্টিমিটার। তারপর বি কে কেন্দ্র করে কোন বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেমভাবে সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। ধরলাম এই বৃত্তচাপ দুটি পরস্পর এখানে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে বি এর সাথে এ, বি এর সাথে সি যোগ করে দিলেই এটি হয়ে যাচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এখানে যেহেতু শুধুমাত্র অঙ্কন করতে বলা হয়েছে, তাহলে তার অঙ্কনের বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন খ নম্বর এবং গ নম্বর কোশ্চেনটি আমি অলরেডি আমার চ্যানেলে করে রেখেছি। তো এই ভিডিওটি মূলত আমি করতাম না, কারণ এই চ্যাপ্টারের আগে সম্পাদ্যগুলো করলে এই সম্পাদ্যটি আসলে করার কোনো প্রয়োজন হয় না, কারণ ওই সম্পাদ্যগুলোর উপর ভিত্তি করে এই সৃজনশীলটি তৈরি করা হয়েছে। তবু এটি ভিডিও করে দেখাচ্ছি, কারণ অনেকের হয়তো এই ভিডিওগুলো খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে। তাই যাদের সমস্যা হবে তারা এই ভিডিওটি দেখলেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সহজেই খুঁজে পেতে পারবে। তো আমি খ এবং গ নম্বর কোশ্চেনের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি সবাই দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।